ডায়েরি উপস্থিতি পেয়েছি বহু পূর্বের কিছু কবিতা অনেকদিন পর তো আপনাদের সামনে জাস্ট শেয়ার করা আসলে লেখালেখির হাত ছিল খুব ছোটবেলা থেকেই মাঝে বাদ দিয়েছিলাম লেখালেখি কারণ লেখালেখি আপনার মানে আসলে লেখালেখি অনেক সময় নাস্তিকতার দিকে নিয়ে যায় মানুষকে তারপরে আরও বলতে গেলে এভাবে বলতে হয় যে বেশিরভাগ লেখকই কিন্তু অনেক লেখক নাস্তিক রয়েছে কেউ রয়েছে শিরকি লেখক মানে শিরক সম্পর্কে যাই হোক লেখালেখি বাদই দিয়ে দিয়েছিলাম খুব ছোটোবেলা থেকে অভ্যাস ছিল সময়ে অনেক দিন পজ থাকার পরে নিয়ে ইসলামি ইসলামকে নিয়ে কিছুদিন থেকে লিখছি এটা আপনারা মানে ইউটিউব চ্যানেল রয়েছে নো ট্রুথ ওখানেও আশা অনেকেই লেটস কবিতা শুনেন বা আমার ফেসবুক রমান রহমান পেজ থেকে শোনেন বা আমার প্রোফাইল থেকে শোনেন তো যাই হোক লেখার মাধ্যমেও কিন্তু এটা দাওয়াতের কাজ হয় উদ্বুদ্ধ করা হয় এক একসময় এদেশের বহু লেখক কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লেখনি কিন্তু অনেকে আবার জেলে যেতে হয়েছিল হ্যাঁ তো যা কবিতা আপনাদের সামনে বলার চেষ্টা করব ডায়েরিটা দেখে দেখে তবে একটা প্রবলেম হচ্ছে যে পেজ থেকে লাইভে আসলে কোনো কমেন্ট শো হচ্ছে না যার ফলস্বরূপ আমি বুঝতে পারছি না আমার আওয়াজটা ঠিকঠাক পৌঁছাচ্ছে কেন আল্লাহ আলম যাই হোক যদি আওয়াজটা পৌঁছায় ভালো নহলে বৃথা হয়ে যাবে তো বেশ কিছু কবিতা এর মধ্যে হয়তো কিছু শির্ক থাকতে পারে বা কিছু যদি থেকে থাকে এরকম অন্যায় কিছু ইনশাল্লাহ আমি সেগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক প্রথম যে কবিতাটা সেটা লেখা হয়েছে সাত তিন দু পাঁচ মানে আমি আজকে যেটা প্রথম পড়বো এখানে সাত তিন দু হাজার পাঁচ জলঙ্গি বিদ্যালয় প্রাঙ্গণ দুপুরবেলা আর এই কবিতাটা প্রকাশ হয়েছিল দু সালে তেরোই অক্টোবর স্মরণিকা পত্রিকায় আসলে পশ্চিমবঙ্গের বহু পত্রিকায় আমি লিখতাম এক সময় অনেক বড় বড় নাম করা পত্রিকা আলহামদুলিল্লাহ লিখতাম তো এর মধ্যে বহু কবিতায় হয়তো রয়েছে যেগুলো বড় বড় এতে স্থান পেয়েছে কিন্তু পরবর্তী সময়ে আর লেখার প্রতি আগ্রহ দেখায়নি এখন যা করি ছাড়ি ইউটিউবে বা এতে ফেসবুকে সেগুলো মানুষ দেখে কিছুটা উপকার লাভ করে আর কি তো প্রথম কবিতা হচ্ছে প্রশ্ন যেটা লেখা হয়েছে দু সাল সাত তিন ওদের কেন কর ঘৃণা শ্রেষ্ঠ জীবের মাঝে ওরাও একজনা ছিন্ন বসন্ধ মাখা পদে করছে ওরা চাষ তোমাদের মুখে দিতে খাটছে বারো মাস খাচ্ছ তোমরা উদরপুরে সাজছ নানা সাজ তবু তোমাদের হয়নি একটু সরম লাজ ফাঁকির টাকায় কিনছো তোমরা আহার বিহারের সামগ্রী কত কষ্ট আর শ্রম মিশে আছে ওতে জানো কি তোমার ছেলের জন্মদিন করছ পালন ঘটা করে আর ওদের ছেলে পড়ে থাকে ধুলা কাদার পরে চাষি নামটি শুনলে পারে বদন ঘোরাও ওদিকে অনাদর অবহেলা ঝরে পড়ে গ্লানি থাকে মিশে হৃদহীন মানুষ তোমরা জানো না কো ভালোবাসা সদা তোমরা ব্যস্ত থাকো পূর্ণ করতে নিজের আশা শীতের দিনে আসা তোমরা তোমাদের বাবু ভাবো ওরা হয় চাকর শীতের শীতের দিনে মেলে না ওদের একটা গরম চাদর তোমরা যদি মনি ভাও এই কি তোমাদের আচরণ চাকরের বউ অলঙ্কার শূন্য তোমরা পর নানা আভরণ মনীষীরা চিৎকার করে আমরা সবাই সমান ব্যর্থ হয়েছে সব বাণী নেই তার দাম সভ্যতা নষ্ট হলেও মাঠে ফসল ফলবে মনে রেখো চা শিরে লাঙল চিরদিনই চলবে বুঝতে পারছেন সমাজকে নিয়ে লেখা আসলে রোমান্টিক লেখা লেখা হয়ে ওঠেনি হাজার হাজার কবিতা হয়তো সময় লিখেছি যখনই রোমান্টিক কিছু লিখতে যায় তার মধ্যে একটা বিদ্রোহ ভাব চলে আসে খুব ছোটোবেলা থেকেই এর পরের কবিতা ওরা কারা এটা লেখা হয়েছে পঁচিশ চার দু চার বনে মানে বাগানে বসে লিখেছিলাম এটা এটা প্রকাশিত হয়েছিল রূপসী পত্রিকায় দু সালের ফার্স্ট জানুয়ারিতে এ রূপসী পত্রিকাটা কলকাতার একটা বিখ্যাত পত্রিকা অনেক বড় পত্রিকা সেখানে একটা সাপহানো হয়েছিল কবিতার নাম ওরাকারা আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সে কি নির্মম দৃশ্য ওহ কত কষ্ট আর বিভচ্ছতার ছায়া সে কি অসহায় একেবারে নিঃস্ব তারা কি রেলগাড়ির তলায় বিছানো পাঠাতন নাকি ঢেকির তলায় পড়া আওস আমন বিষণ্নতার ছায়া সদা তাদের মুখে দুমুঠো ভাতের জন্য দিবানিশী খাটে দুখে পরনে রয়েছে বসন্ত অতিশয় জীর্ণ যেন হাড় দিয়ে গড়া দেহ মাংসের নেই চিহ্ন এ দেহে সহ্য করে জনমানবের চরম ঢেউ বাবুরা তাদের পদতলে মারিয়ে যায় দেখে না কেউ অসুস্থ শরীর তবুও বয়ে চলেছে বড় বড় বোঝা পেটের তাগিদেই তবু তাদের এসবই খোঁজা বইতে বইতে বোঝা হয় যখন ভীষণ ক্লান্ত নিকট তখন বহুদূর হয় পায় না খুঁজে সীমান্ত বাবুদের হাতে লাঞ্ছিত হয় আসলে আসলে এরা কারা এরা হলো সেই দেবতা যারা রাস্তায় মুঠে গিরে করে যারা শেষ লাইনটা এরা হলো সেই দেবতা রাস্তায় মুঠে গিরে করে যারা এটা দু হাজার সালের লেখা ওরা কারা তারপর রয়েছে দিনের ঘরে মানে দরিদ্রের ঘরে ছয় তিন দু হাজার পাঁচ আমাদের স্থানীয় শহর জলঙ্গির কোনো এক কম্পিউটার রুমে বসে লিখেছিলাম কবিতাটা দিনের ঘরে গরিব হলে ভাগ্য থাকে বড়লোকটা নিজে গড়ে তাদের পায়ের তলায় পড়ে ব্যাঙের মতো গরিব মরে কত মানুষ মরছে ওড়ে অনাহারে আর নিপীড়নে খিদের পেটে হয় না ভাবা এর মধ্যে কবিতা লেখা লেখা সে তো লেখাই থাকে পাণ্ডুলিপি বাবা মা দেখে কষ্ট করে মানুষ করে বলে বাছা অনেক হয়েছে রে দুঃখ লাগে বদন দেখে রাগ করে দেই রাগ করে দিই কলম রেখে দত্তর কবিতা লেখা কোথায় মেলে টাকার দেখা মুখটা যদি থেকেই থাকে সুখটা যদি থেকেই থাকে উপভোগ করে তা বড় লোকে ভাগ্য মোদের চাকার নিচে উঠবে না তা জেগে পাছে সারা জীবন ভাবাই হবে দুঃখ মোদের ছাড়বে কবে এরা দরিদ্র পরিবারকে নিয়ে লেখা বুঝতে পারছেন তারপর আরও রয়েছে বহু প্রচুর লেখা রয়েছে এখানে আমি কৃষক লেখা শোনাতে চাইছি যারা কবিতা প্রেমী মানুষ তাদের ভালো লাগবে বাদবাকি বাকি হয়তো অনেকেরই মনে হবে যে কি বক বক করছে নাকি স্বাধীনতা এটা লেখা হয়েছে সাত সাত দু বাড়িতে পরাধীন পরাধীন আর কতকাল শুনবো পিচাশ ইংরেজদের দেওয়া হিসাব আর কতকাল গুনব পারি না সহ্য করতে এত অসহ্য ব্যথা কবে যে লাঞ্ছনা ঘুষবে ভাঙবে নিরাবতা বুনতে চাইনি নীল সহ্য করেছি অসহ্য অত্যাচার নিজের চোখে দেখেছি বনের বলাৎকার আশ্রয়টুকু কেড়েছে ওরা হয়েছি সর্বশান্ত হালের বলদ হারিয়েছি দেখেছি ওদের চক্রান্ত বিদ্রোহ আর বিদ্রোহ কত না রক্তঝরা দিন সচক্ষে দেখেছি মহাশ্মশান কত জীব হয়েছে লীন রক্তের বন্যা বয়ে গেল মহাবিদ্রোহের দিনে মায়ের চোখের জল ঝরল অতি গোপনে কত না বিদ্রোহ কামানের কত না বিদ্রোহী কামানের খাদ্য হলো কবে আসবে স্বাধীনতা বলো বিধাতা তুমি বলো জালিয়নাবাগের হত্যাকাণ্ড ঘটলে ঘ ঘটল এক অঘটন হাজারো মানুষ পড়ল মারা বুলেট বর্ষণ হলো যখন বিক্ষোভে ফেটে পড়ল সারা দেশবাসী চিন্তা হলো কিভাবে এ শাসন থেকে বাঁচি দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো বাঁচার যুদ্ধ ঘরের ধার ভেঙেছে মনের দ্বার হয়েছে রুক্ষ দেখেছি কত হামাগুড়ি দেওয়া বালক মরা মায়ের কোলে সে যেন খুঁজে চলেছে স্বাধীনতা একা আনমনে বিধবা মন বনটি দাঁড়িয়েছে ভাঙা খুঁটি ধরে বৃদ্ধ বাবার চোখে স্বাধীনতার আগুন জ্বলে এক সমুদ্র রক্ত ঝরল কোথায় স্বাধীনতা হৃদয় পুলকিত হলো এই বুঝি শেষ হলো পরাধীনতা অনেক কিছু ধ্বংস হলো শেষে পেলাম স্বাধীনতা উড়ল মোদের বিজয় কেতন ভাঙলো মা বোনের নিরাপতা হাসি ফুটলো নিঃস্ব মায়ের মুখে শেষ হলো ভাবনা এভাবেই শেষ হলো স্বাধীনতার ইতিহাস রচনা এটা দু হাজার সালের লেখা এর মধ্যে এমন কিছু লেখা আমি দেখলাম যেগুলো এখনকার বর্তমান প্রেক্ষাপটে রাজার সাথে মিলে যায় এখনকার বর্তমান রাজার সাথে মিলে যায় যার ফলস্বরূপ কিন্তু এই কবিতাগুলা পড়ব বলে ভেবেছি হ্যাঁ অন্য কোনো ব্যাপার নয় আচ্ছা ইংরেজি বেশ কিছু কবিতা ছিল সেগুলো পড়ার প্রয়োজন মনে করছি না তারপরে আমি চাই দুই দুই দু হাজার ছয়ের লেখা আমি চাই আমি চাই শুধু একটা ভূমিকম্প যাতে ধ্বংস হবে বিদ্বেষ ঘৃণা লাঞ্ছনা মানুষ বর্জন করবে তার পোষত্ব রক্ত নিয়ে হোলি খেলা হবে সাঙ্গ আমি চাই শুধু একটা সুনামি যাতে আশ্রে পড়বে সন্ত্রাস পামরের দল মিথ্যা শাসনের হাতে পড়বে শৃঙ্খল গোলা বারুদ লীন হবে তটিনীর গভীরে আমি চাই শুধু একটা হারিকেন যাতে উড়ে যাবে দেশ আর লোভীর দল দস্যরা হবে কারারুদ্ধ পতিতালয়ের কপাট হবে বদ্ধ আমি শুধু চাই একটা বৈশাখী ঝড় যাতে ধ্বংস হবে গণিকা তার দল তৈরি হবে অনুপম নির্বল ভুবন আসবে আমূল পরিবর্তন আমি শুধু চাই নবরূপে সাজাতে এই পৃথিবী যেখানে বাস করা করবে সভ্য মানুষের দল বিবেক আবার ফিরে পাখিরা শান্ত হবে আপন এটা এটা কবিতা এরপরে যেটা লেখা রয়েছে জেগে তোড়া এটা লেখা রয়েছে সতেরো তিন দু এর লেখা জেগে উঠ তোরা ওরে তোরা জেগে উঠ যুবকের দল উঠে পড় মাথা চারা দিয়ে টেনে ধর ওদের লাগাম যারা করেছে নির্মল যারা করেছে নির্মল ধরাকে তোরা থাকিস নি আর নিদ্রার ঘরে এসেছে সময় ওদের ব্যানার কর ছিন্ন পদতলে ফিসে পেল ওদের যারা রক্ত নিয়ে হোলি খেলে আজো বোনের বুকের কাচুলি নিয়ে নেয় খুলে শিশুর অন্নে মারে লাথি কিরে তোরা কি এখনো হোসনে সমী তবে কেন আর দেরি ধ্বংস করে দে সুনামি চালা ওদের মস্তকে পলিটিশিয়ানদের কর কারা রুদ্ধ ভেঙে দে ওদের দম্ভের পাচিল ওদের নিয়ে আয় কামারের ঘরে হালের বরদ বলদ করে দে ওদের ভাঙর টালিকা নামা রাস্তায় হাতে ধরিয়ে দে ভিক্ষার ঝুলি উড়িয়ে দে ওদের মাথার খুলি খুলে ফেল ওদের কালো মুখোশ যারা গণিকা নিয়ে ব্যবসা করে শুলে চড়িয়ে ফেলে দে ভাগাড়ে ওই মানুষরূপী শকুনের দলকে দুর্বলতার সুযোগ আর নয় বয়কট কর কালো বাজারের রাস্তা ভেঙে দে পিচাস ধর্ষণকারীদের হাত পৃথিবীকর জঞ্জাল মুক্ত নির্মল তোরা মহাবল শক্তির আধার প্রতিরোধ কর ওদের নির্মম কুঠার মোদের সবার হোক একটাই স্লোগান কণ্ঠ মিলিয়ে বলি চাই দূষণ মুক্ত সমাজ কবিতা তৎকালীন সময়ের লেখা যেটা বর্তমান সময়ে কাজে লাগতে পারে এরপরে পূর্বাভাস নয় ছয় দু বাড়িতে বসে লেখা মহাপ্রলয়ের দিনে আমার লেখা হবে যুবকের হাতিয়ার ধ্বংস হবে সভ্যতার নোংরা ইতিহাস বন্ধ হবে ব্যবসা গণিকার মানুষ বর্জন করবে তার পশুত্ব চলবে নির্মম কুঠার বাষ্প হবে যেদিন সেদিন দেশদ্রোহীর দল রক্ষা হবে অনাথের খাবার পিশাচের দল পড়বে মুখ থুবড়ে শৃঙ্খল পড়বে হাতে দুঃখ হবে সেদিন ভাগাভাগি সূর্য জাগবে সেদিন রাতে সেদিন আসন্ন আমি চেয়ে দেখি কল্পনা নয় দিব্যি ভাসমান জাগ যুবক জাগো মহাশক্তি রক্ষা করো জাতির সম্মান সেদিনের লেখা তারপরে স্বাধীনতার সাতান্ন বছর নয় বারো দু লেখা বাড়িতে লেখা শত জীবনের বিনিময়ে শত জীবনের বিনিময়ে স্বরাজ এলো ঘরে বইল আশার প্রবণ শান্তি সবার ঘরে ওদের কালো হাত গুড়িয়ে দিয়েছি কবে আজ মোরা স্বাধীন আর নেইকো কো পরের তরে স্বাধীনতার সাতান্ন পেরোল কি জবাব দেবো ওদের যারা বুকের রক্ত ঢেলে নির্মূল করেছে শাসন ব্রিটিশের এদেশে দেশে হাজো বহু মানুষ দুবেলা ভাত পায় না খেতে তারই পাশে বাবুরা করে বাস সেই সোনা মরায় মোড়া ইমারতে ব্রিটিশ ছিল সেও ভালো সবাই ছিলাম দাস স্বাধীন হবার নামে শুধু হয়েছে দেশের সর্বনাশ আর কালো টাকায় ভরে গেছে দেশটা নতুন করে অশ্রু ধর তোরা নতুন করে অশ্রু অস্ত্র ধর তোরা নইলে রক্ষা হবে না শেষটা দিনে দিনে যাচ্ছে ক্ষয়ে ইতিহাস স্বাধীনতার সব সব ধর্ম ছাড় তোরা পূজা কর মানবতার না হজুবিল্লা এখানে একটা শিরকি কথা লিখে ফেলেছি আল্লাহ আমাকে ক্ষমা করুক হ্যাঁ মানবতার জন্য আমাদেরকে দেখতে হবে ভাবতে হবে কিন্তু মানবতার তো পুজো করা জায়েজ হবে না আমাদের কারোর জন্য তারপর বলতে পারো পনেরো তিন দু হাজার সাতে লেখা বলতে পারো দুঃখের জন্ম কোথায় কে তার আহার জোগায় জানি নিরুত্তর তুমি কারণ তার জন্মদাতা তুমি আচ্ছা বলতে পারো আমি কেন সন্ত্রাসী কেন হলাম গৃহত গৃহত্যাগী তার জন্মদাতা তোমরা তারই শিকার হলাম আমরা বলতে পারো কেন আমি ভিকারি আজ কেন অপবাদ দেয় সমাজ এত শুধু তোমাদেরই দান উজাড় করে দিয়েছো প্রাণ বলতে পারো আমায় অপরাধী করেছে কারা তোমার মতো ভালো মানুষেরা হামায় বানিয়েছ পারমাণবিক বোমা খেয়াল নেই এতে তোমারও রক্ষা হবে না সাতের লেখা তারপরে এবার আসছে বর্তমান সময়ের কিছু লেখার মতো কিন্তু অনেক আগেই লেখা এই লেখাটা রয়েছে গণতন্ত্র কবিতার নাম চব্বিশ আট দু হাজার আটের লেখা বাড়িতেই শত সহস্র স্বপ্নের ফুল মুকুলেই যাচ্ছে ঝরে দিগন্তে উঠছে ধ্বনি কে কারপঞ্জন সন্ত্রাস কারা প্রশ্ন করো নিজেকে গণতন্ত্রকে গণধর্ষণ করি আমরা শান্তি খুঁজি বৃথা নির্লজ্জ বরবর হয়ে আমরা চাই অধিকার ভাবি না আমরা কী তার দাবিদার নেপথ্যে গাওয়া গান আজ অচল স্বাধীনতা হয়েছে স্বপ্ন আলেয়ার মতো অধরা পরে কবিতা নতুন পৃথিবী তেইশ আট আটে লেখাবাড়িতে সুপ্ত হৃদয় কে জাগাবে বৃষ্টি ঝরে আবেগে ঘন কুয়াশা বুকে প্রতিবাদের ধ্বনি মুখে অগ্নিশোপান বেয়ে চলা বলাটা আজ শুধুই বলা ব্যর্থতা সে তো প্রতি ধাপে সবাই বিকল সমাজের চাপে দাসত্বের শৃঙ্খল পায়ে প্রান্ত চোখ রয়েছে চেয়ে জন্ম আমার হয়েছে বৃথা ঘোচাতে পারলাম না ব্যথা জীবন সূর্য বসেছে পাটে হালবিহীন তরি তরিমোর ঘাটে নতুন পৃথিবী গড়ার আশা হৃদয় মাঝে কাঁদে নিয়ে নিরাশা তবু ছাড়িনি হাল নতুন পৃথিবী গড়ব আগামীকাল এরপরে রাজা কবিতার নাম তেইশ আট আটে লেখা বাড়িতে এ যুগের রাজা আমি গোটা রাজ্য আমার হাতে আমি চাই উন্নতি শুধু আমার উন্নতি নিত্য বদলায় নারী ছেলেটা ছাড়িয়েছে আমাকে ওর মারও অনেক পতি আমি চাই একটা অসৎ বঙ্গের ম্যাপ যা আজও সফল হয়নি তবে দেরিও নেই বেশি বাবা ছেলে মিলে অনেকে এগিয়েছি সিন্দুকটাও ভরে গেছে ভীষণ চিন্তা মাথায় সামনে জনসভা প্রধান বক্তা আমি কি বলবো ভাবছি শুধু ভাবছি যারা আমাকে দূর থেকে দেখেছেন তাদের উদ্দেশ্যে বলি কি বলবো এই ঠিকানায় পাঠান ফুটপাথ ডট কম দেখুন আমাদের কিছুটা মেলান মিলে যাবে তারপর অধিকার আটে লেখা এটা রূপসী ওই সে রূপসীতে প্রকাশিত হয়েছে কলকাতার ওরা সাধছে দল বাঁধছে আসছে প্রলয় রণডঙ্কা বাঁধছে বিচ্ছিন্ন মেঘ আকাশে মুক্তির সৌর বাতাসে চকচকে শমশের ওদের হাতে বারুদের ডালি তাদের মাথাতে এক হয়েছে আজ জ্বলন্ত হৃদয় তারা চায় মুক্তি চায় বিজয় কেউ হারিয়েছে প্রিয়জনকে কেউ চোখের সামনে বলাৎকার হতে দেখেছে বোনকে কারো অপরাধের কারও অপরাধের বুকে কেউ বা দারিদ্র নিয়ে রয়েছে সুখে আজ এসেছে সময় জবাব দেবার নতুন করে স্বাধীনতা আসবে আবার যেথা থাকবে সবার সমান অধিকার নির্মূল হবে শাসন বর্বরতার তারপরে কবিতা আজান ছয় নয় দু হাজার আট এটাও বাড়িতে বসে লেখা আল্লাহ আকবর মসজিদে আজান তন্দ্রা কেটে গেল জোরালো প্রাণ আদফালি চাঁদের আলো পড়ল ধরাতে আম্মি যান তখন ব্যস্ত অজুতে কর্নে এলো হাইয়ালা স্যালা যখন রইল না ঘরে মন আমার তখন দ্বিধাগুলি তখন গাচ্ছে মালা ভুল ভাঙলো শুনলাম হাইয়ালাল ফালা সত্যি আমরা হয়েছি ভীষণ স্বার্থপর লাভ ছাড়া চলি না দিতে পারি না অন্তর যদি চাও সলাৎ অর্জন করতে দিদা ভুলে মাথা নো আও শেষ দাতে গোলামি করো রবের নির্বোধ মুসলমান পাবে জান্নাত পাপ মুক্ত হবে প্রাণ আলহামদুলিল্লাহ তখন একটা সুন্দর লেখা লিখেছিলাম এবার একটা খুব ইন্টারেস্টিং কবিতা যেটা অনেক পত্রিকা থেকে রিজেক্ট হয়েছে মানে এই কবিতাটা বের করবে না পত্রিকাগুলো সমস্যা থাকে সাত নয় দু হাজার আটে লেখা বাড়িতে আগামীকাল ভোট শাহিনুর নিস্তব্ধ রাত্রি দু একটা চেনা কুকুরের ডাক চেনা কুকুর মানে বুঝেন তো বুঝতে পারছেন যারা ভোট প্রচার করতে পারে আবার শুরু থেকে বলি আগামীকাল ভোট নিস্তব্ধ রাত্রি দু একটা চেনা কুকুরের ডাক ফিস শব্দে ঘুম ভাঙল রাস্তায় বুলেটের মশমশ শব্দ বাড়ির আনাচে কানাচে পাহারা দারোয়ান দাঁড়ানো কানে এলো দু একটা বোমার আওয়াজ সারা রাত্রি টাকা আর ছাড়ি বিতরণ যদুর দোকান তখনও খোলা মাঝে মাঝে হইচই শব্দ মদের আড্ডা বেশ জমেছে আয়োজন হলো সারা রাত্রি জুড়ে নেপথ্য থেকে প্রশ্ন আসলো কি ব্যাপার উত্তর আগামীকাল ভোট পরের কবিতা সাত নয় দু হাজার লেখা অসাধারণ একটা কবিতা ধর্মঘট দোকানপাট বদ্ধ নিস্তব্ধ রাজপথ নেড়ি কুত্তাও নেই রাস্তায় আজ স্বপনের ইন্টারভিউ গাড়ি ঘোড়া কোথায় চাকরিটা গেল কপাল পড়ল নীলিমার পেটে যন্ত্রণা বোধহয় বাচ্চা হবে হাসপাতাল বন্ধ গাড়ি ঘোড়াও বন্ধ রাস্তায় পুলিশের টহল ছোটো খোকা প্রশ্ন করল কি হয়েছে বাপি চুপ মন্ত্রীর কুকুর মরেছে এরপরে কবি তা কিসের তোরা বড়াই করিস আট নয় দু হাজার আটের লেখা কিসের তোরা বড়াই করিস যুবক হয়েছিস তাই তোদের মতো অকর্মণ্য এ জগতে নাই গোলা বারুদ হাতে নিয়ে খেলছিস কোন খেলা ঘরে কাঁধে বিদ্ধ পেটে খোদার জ্বালা যাদের ইশারায় চলছিস আজ যাদের ইশারায় চলছিস চলছিস আজ তারা কি দেবে ঠাই চেয়ে দেখ ভোটের সময় তোদের রক্তের মূল্য নাই মিথ্যা জালে জড়িয়ে আসিস বাঁচতে হলে পালা চড়িয়ে দে ওদের গলায় মৃত্যু নামের মালা অস্তিত্ব রাখবি যদি এখনো ফিরে আয় কিসের তোরা বড়াই করিস যুবক হয়েছিস তাই এরপর মুখোশের আড়ালে আট নয় আটে লেখা বাড়িতে মুখোশের আড়ালে রক্ত ভেজা ডানা বুকে সূর্যের রং এই বেশ ভালো আছি এটাই কি জীবন ঝরে যাওয়া স্বপ্ন কুড়োতে ব্যস্ত হারানো বেদী শূন্য মন্দির রং মাখানো সমাজের উর্বর জমিতে সন্ত্রাসের চাষ ইনসাপ কোথায় মুখোশের আড়ালে কে তুমি নিরুত্তর তুমি বুঝি গণতন্ত্র নাকি জন্মদাতা তোমার আশীর্বাদে পেয়েছি ধর্ষণকারী সন্ত্রাস মন্ত্রীর দল সত্যি তুমি মহান তাই তো গায় আজ তোমার জয়গান এরপরে মেরা ভারত মহান এগারো নয় দু হাজার আটে লেখা একশো দশ কোটি আমরা ভারতবাসী আমরা ভাই ভাই আর মাসি পিসি যদি থাকত মোদের এক বিন্দু লজ্জা তাহলে কি গাইতে পারতাম সারে জাহাজে আচ্ছা নেতাদের প্রতি প্রতিশ্রুতি আর ভাষণ কেড়ে নিয়েছে বহু মা বোনের বসন সারা দেশে ছে আছে শুধু খুন আর ধর্ষণ শুধু প্রাণ খুলে গায়ে মোরা মেরা ভারত মহান ধর্মনিরপেক্ষ দেশ হয়েছে হয়েছে বহু বহুজাগরণ তবু আজ দেখি রাম রহিমের সন্ধি বারণ এদেশে কখনও ডাক্তার সাজে কষায় রূপে মন্ত্রীদের ভাষণ এ বতন তেরে লিয়ে ছোট্ট একটা কবিতা এখানে রাম রহিম রহিম রামটা ঠিক ছিল রহিমটা ভুল হয়েছে কারণ রহিম তো আল্লাহ সোবল্লাতালার একটা সিফাত বানাম তারপরে রোজগার এগারো নয় আটের লেখা রোজগার রাত্রি ঘনালো পাথুরে শহর পাথুরে শহরে বাবুদের জ্বালা মেটাতে মেয়েটি লাইনে দাঁড়িয়ে মন্দির মসজিদে শুরু হল আরাধনা নক্ষত্র খচিত আকাশ শূন্যে চেয়ে ভাবে আনমোনা নারিত্ব ভুলে গিয়ে প্রেম বিলাতে ব্যস্ত ঘরে অসুস্থ মা বুকে জমানো কষ্ট ভোর হয়ে এলো রোজগার ষাট টাকা অপরাধ নিয়ে বুকে তবুও পথ চলা মানে পস্টিটিউট যারা কলগাল তাদেরকে নিয়ে কবিতাটা লেখা তারপরে নারী এগারো নয় দু হাজার লেখা নারী ওরে নারী ছিঁড়ে ফেল লজ্জার মুখোশ আচল বেঁধে নে কোমরে কেন আজ পড়ে আছিস গহিন অন্ধকারে ওরে নারী তোরা অস্ত্র তুলে নে হাতে পণ কর দিবি না পণ তাতে বরং হয় যদি মৃত্যু হাসি মুখে করে নে বরণ ওরে নারীর অনহংকার তোল দেশে দেশে বক্ষে ছুড়ে দে ওদের মরণবান রক্ত পদে যাত্রা কর আজ সোনাগাছি হবে কেন তোদের স্থান করে নারী লজ্জা করে না তোদের নিজেকে অসহায় ভাবতে তোরাও তো বিধাতার সৃষ্টি নিজ বলে শিখ বাসতে। এরপর এগারো নয় দু হাজার লেখা এই কবিতাটা প্রকাশিত হয়েছে বিগ্রহ নামক একটা পত্রিকায় পয়লা অক্টোবর দু কবিতার নাম একেমন স্বাধীনতা আমাদের রক্তের নাম স্বাধীনতা প্রত্যাশা পূরণের নাম স্বাধীনতা সংগ্রাম শেষের নাম স্বাধীনতা আমাদের খোড়া দেশে ব্যর্থতার নাম স্বাধীনতা শিক্ষা আজ স্বাধীনতা চোর খাচ্ছে আড়ালে তাও স্বাধীনতা উর্বর জমি সোনার ফসল তবু কৃষকের নেই স্বাধীনতা প্রশাসন করছে প্রহসন সাধারণের নেই স্বাধীনতা উন্নতি চলছে খুঁড়িয়ে তবু ভাষণের আছে স্বাধীনতা বিয়েতে নিচ্ছে পণ ছেলেদের আছে স্বাধীনতা মামনীয়ত হচ্ছে ধর্ষিতা তাদের নেই কোনো স্বাধীনতা যাদের প্রাণের বিনিময়ে এলো স্বাধীনতা তাদের জন্য বরাদ্দ দু মিনিট নিরাপতা এই কেমন স্বাধীনতা তারপরে খবরের কাগজে কলকাতা এগারো নয় আট সোনার শহর কলকাতা রাত্রি নিঝুম বাইজি সাজে ধর্মতলা টাকার জীবন নিয়ে খেলা ওরা দাঁড়িয়ে মেটাতে খিদের জ্বালা এক এক করে নিথর হয় দেহ সব চুপ কিচ্ছু বলার নেই কেহ নতুন প্রভাত জন্ম নেয় নতুন কলকাতা রং পাল্টে ওরা হয়ে ওঠে দেবতা ওদের কি অভিভাবক নাই নাকি তারাও ব্যস্ত সেথায় খবরের কাগজে কলকাতা ফুটে উঠে বুকে নিয়ে শ্রেষ্ঠ আরও রয়েছে বহু কবিতা এত তো পড়া যাবে না তবে যেইগুলা হচ্ছে হ্যাঁ এটা একটা দারুণ কবিতা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হ্যাঁ বারো নয় দু লেখা পরিবর্তন পরিবর্তন ইথার তরঙ্গ কানে আসতেই শুনি বিজ্ঞাপন স্বাধীনতার বিংশ শতাব্দীর শেষে অনেক পরিবর্তন হয়েছে মানবতার ক্যালকাটা হয়েছে কলকাতা রবীন্দ্রসঙ্গীত হয়েছে রিমিক পাঠ্যক্ষেত্রেও পরিবর্তন পড়েছে যৌন বিদ্যার হিড়িক ছেলের পোশাক মেয়েরা পরে চেনা হয়েছে বড় দায় ভারত বিক্রি হয়ে গেছে ভেসে উঠবে একদিন টিভির পর্দায় এটা নিয়ে আমরা টেনশনে রয়েছে বর্তমানে কখন যে বলবে যে হয়তো ওই কোম্পানি মতো ওই বিক্রি করে দিয়েছে ভারতকে চীনের কাছে তারপরে নামাজ এটা লেখা রয়েছে চোদ্দো নয় দু হাজার আটে বাড়িতে বসে নামাজ মোল্লারা কাদিছে সবাই মসজিদ প্রাঙ্গনে আর বুঝি ভাগ্যে নেই নামাজ পড়া নবীর পেছনে সাল্লা আলিয়া সাল্লাম কান্না রোল কর্ণকুহরে আসিতে সে হুশ জাগে আসিতে হুশ জাগে নবমীর দ্বার খুলিয়া দেখে আবু বক্কার যায় নামাজে লোচন বাহিয়া অশ্রু ধরে সুখে ভরে মন নামাজ প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরেছে সাক্ষী ময়দান তাইফের আজরাইল আসিয়া দেয় নবীকে সালাম সালাম ফেরায়ে নবী আগমনের কারেন কারণ জানতে চান আজরাইল কহিল করুণ সুরে যান কবজের অনুমতি চাই নবী কহিল না দি সালাম নিবেন ফিরে যেতে হবে আমায় নবী ফিরিয়া কহিল শুরু করো তোমার কাজ মৃত্যুকালে কহিল নবী হে বিশ্ববাসী ছেড়ে দিও না নামাজ এর মধ্যে কিছুটা ভুলভাল রয়েছে বুঝতে পারছেন তারপরে নতুন মেঘ চার দশ দ আটের লেখা পুরনো মেঘগুলি সরছে নতুন মেঘগুলি বাসা বাঁধছে নির্মল আলোর সম্ভাবনা আজ হয়েছে বড়ই অজানা খুন ধর্ষণ নেতাদের ভাষণ কেড়ে নিয়েছে পুরনো মেঘের আসন সিঙ্গুরে একবার বৃষ্টি নামলো বহু ব্যাং মোটাশোটা হলো অকুত ভয়ে ধজ্জা ওড়ে ব্যাঙেদের ধারণা শান্তি আসবে সমরে তাই তো সময়ে অসময়ে দিনে রাতে নিভছে আলো পরের দিন খবরের পাতাতে নতুন মেঘগুলো চাই নতুন পৃথিবী ব্যাঙেদের কি যায় আসে না চাষি তারপরে জঙ্গলরাজ চার দশ দু হাজার আটের লেখা জঙ্গলরাজ ধূমপানে যায় জেলে খুনে পায় মাপ অফিসার ঘুষ খায় নেতাদের চাপ মামা কাকা যাদের আছে তারাই কুলিন হয় বাদবাকি সব আছে ম্যাথর সম্প্রদায় চাকরির টেবিলে ঘুষ দাও ভাই নইলে বাবুরা বলে বিরক্ত করো না আমায় বুবুক্ষের দল আজ মিছিলে চলে কত জীবন মিশে যায় হরি বল বলো হরি বলে করেছে করেছে যখন সবাই চুরি তোরা কেন বসে জঙ্গল চলছে আজি ঠকবি অবশেষে কি অবস্থা তারপরে আমি কি খুব দোষী সতেরো দশ দু হাজার লেখা বেঁচে আছি কিনি একটা ভাঙা স্বপ্ন দুমুট অন্নের আশায় অন্যায় ভরা পান্থশালায় আমি কি খুব দোষী কে বলবে কোন দেবতা সোনাগাছি করেছে যারা এই সোনার দেশটাকে শরীর শির তুলে বিবেকের আসনে তারা সেখানে আমি কি খুব দোষী বিচারক আর দেবতা রাত্রির আলোয় আমার দরজায় কড়া নাড়ে একটু শান্তির আশায় আমি খিদে মেটাই কোনো দাবি ছাড়াই সেখানে আমি কি খুব দোষী তারপরে তা হলে বলে একটা কবিতা রয়েছে বাড়িতে লেখা উনত্রিশ দশ দু হাজার আটে ম্যাট্রিকটা পাশ হলো কি নিয়ে পড়ব উকিল সে তো ধান্দাবাজের চেয়ে কম নয় তাহলে ডাক্তার কিন্তু কষায় তো সাজতে পারবো না তাহলে পলিটিক্স চুরি করা তো শিখিনি তাহলে জ্যোতিষ না মানুষ ঠকাতে তো পারবো না যদি ভব ঘুরে হই বিপদ সেখানেও ঘর ছাড়তে হবে তাহলে কি নিয়ে পড়ব আর বেশি বিরক্ত করব না এটাই শেষ কবিতা নাকি না কয়েকটা আর কয়েকটা আছে শ্রেষ্ঠ পুরস্কার দেখেন আজকের সঙ্গে সাথে মিলে যাবে এই কবিতাটা আমার মনে হয় তেরো এগারো দু হাজার লেখা কবিতাটা প্রতিদিন সভা প্রতিদিন মিছিল বড্ড ব্যস্ত নিউজ চ্যানেল মন্ত্রীরা না খেয়ে প্রয়াস চলায় শিল্প কারখানা গড়তে হবে দুর্দশা ঘোষাতে হবে পরিকল্পনায় বাধে রাজ্যযুদ্ধ গণতন্ত্র রাষ্ট্রতন্ত্র নিদ্রার ঘরে কারখানা হলে মানুষ বাঁচবে কারখানা হলো মানুষ দিল্লি কেরালার পথে এক টুকরো রুটির আশায় দুদিন পরে এ রাজ্য পাবে শ্রেষ্ঠ পুরস্কার আমার ভাষায় বিন্তুকলোক অ্যাওয়ার্ড এরপরে চোদ্দ এগারো আটে লেখা গিরগিটি ভাগ্যমদের ভীষণ ভালো জন্মেছে এই দেশে মিলেমিশে বাস করছি সকলকে ভালোবেসে উদার প্রাণ মহৎ গুণ যেন সব ভগবান খেতে পাচ্ছে না দেশের মানুষ বিদেশে যাচ্ছে সীমাহীন ত্রাণ ভগবান বলতে গেলে সে ভগবান নয় এদেশে এদেশে যেতে যে সেই তো মহান হয় হেরে গিয়ে কাঁদে যারা তারা তো সবাই পাপি সম্প্রদায় গিরগিটুগুলো কবে হয়তো দেশটাকে বেঁচে দেবে সেদিন হয়তো রাজা প্রজা সবাই উদ্বাস্ত হবে ক্ষুধার রাজ্য যখন রাজাকেও না রাজাও ক্ষুধার রাজ্য যখন রাজাকেও করে না ক্ষমা আমি তো কোন ছাই গিরগিটিগুলোও বাঁচবে না তো এ হচ্ছে মোটামুটি আজকের মতো লাইভ কবিতা জানি না কেমন লাগলো আপনাদের আসলে কবিতা প্রেমীদের হয়তো ভালো লাগতে পারে খুব ছোটোবেলা থেকে লেখার অভ্যাস ছিল বহু পত্রিকায় লিখতাম ছেড়ে দিয়েছি এখন ইনশাআল্লাহ আজিজ আজিজ ইসলাম নিয়ে লিখি এর মধ্যে প্রায় একশো চল্লিশটা কবিতা রয়েছে অনেক শিরকি কবিতা রয়েছে কিছু রোমান্টিক রয়েছে হালকা কিছু তো সেগুলো পড়লাম না দোয়া করবেন আগামী দিনের জন্য লেখার মাধ্যমে মানুষকে প্রতিবাদ করে সমাজকে সুন্দর করতে পারি বেশ সমাজ সমাজটা সুন্দর হোক এইটুকুই চাই আর কিছু নয় ভালো থাকবেন আল্লাহ সতলা আপনাদের সবাইকে ভালো রাখুক আজকে এই পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته